हाय ऑल गवर्नमेंट जॉब एक्सपीरियंस वेलकम टू माय चैनल ऑरिजिन स्टडी आई क्यू। तो फ्रेंड्स आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे आज के टॉपिक नहीं डिसकस करते चले। वीडियो शुरू करार आगे हमें एकटाई रिक्वेस्ट करब पूरा वीडियो तुम्हारा प्रथम के शेष अब्दि उइदाउट स्किप सुनबे, ठीक है। बेसि बड़ो किन्तु वीडियो होबे ना, कयेकटा कथा आमी तोमादेर सामने डिसकस करब, ठीक है। तो फ्रेंड्स देखो तुम्हारा प्रत्येके जानो जे सेप्टेम्बर 23 तारीख अब्दि किन्तु तुम्हारे WAP कन्स्टेबल इंटरव्यू चलबे। तबु आमी मुहूर्ते वीडियो बनाच्छी, शुरूते ही जानिए रखी आज के जे एस्टिमेशन करते चले सीट ब्लकर जो एस्टिमेशन करते चले, ठीक है। तो ये क्योंकि 19-20 मैं 100% जो ओके आटी कलब ना, एटाओब ना जो पुरोपुर भावे भूल, ठीक है। 19-20 ये तुम्हारा धरे नीते पर कारण एख अब्दि तुम्हारे इंटरव्यू चलते এবং এক্সাইজ কনস্টেবলের ক্যান্ডিডেটসরা পরবর্তীকালে কি ইন্টারভিউ দিতে যাবে কি যাবে না সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল, তাই না। তো যতটা সম্ভব আমার কাছে ইনফরমেশান আছে আমি সেই অনুযায়ী ভিডিওটা আমি বানাচ্ছি, ঠিক আছে। তো তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে যে দাদা কতগুলো সিট আলটিমেটলি ব্লক হয়ে যেতে পারে কারণ এক্সাইজ কনস্টেবলের ক্যান্ডিডেটসরা কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছে, যারা চাকরি পেয়ে বসে আছে, জানি না তারা কেন যাচ্ছে সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু যাচ্ছে তারা। তো সেক্ষেত্রে সিট তো অবভিয়াসলি ব্লক হয়ে যাবে, মানে ভ্যাকেন্সি তো অলরেডি কমেই যাবে। তো সেটা নিয়েই আজকে আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি। এবং দেখো তুমি কি সেফ জোনে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এটা জানতে গেলে চ্যানেলের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে কারণ আমি কাট অফের ভিডিও খুব শীঘ্রই আনবো তোমাদের জন্য, ঠিক আছে। এখন আমি আনছি না তার কারণ প্রত্যেকে ইন্টারভিউ দিচ্ছে, এই মুহূর্তে যদি একটা কাট অফের ভিডিও বানিয়ে দিই তো সেক্ষেত্রে হয়তো অনেকেই পাজেড হয়ে যেতে পারে, অনেকেই ডিপ্রেশনে চলে যেতে পারে, ঠিক আছে। তো সবার কথা মাথায় রেখে আমি কিন্তু এই ডিসিশনটা নিচ্ছি। তোমাদের যদি পার্সোনালি কিছু জানার ইচ্ছা থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, তোমাদের কত মার্কস রয়েছে, কত পেলে সেফ, তো সেইগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করে দেবো কমেন্ট সেকশানে, ঠিক আছে। তো আমি জানি না এই সিট ব্লকের ভিডিও আর কেউ বানিয়েছে কি না ইউটিউবে, তো আমার মনে হয় এটা ইউটিউবে প্রথমবারই আমি বানাচ্ছি, ঠিক আছে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে ফাইনাল কাট অফ কতটা হাই হতে পারে বা কতটা কি হতে পারে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও আন্দাজ করতে পারবে, ঠিক আছে। তো একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো চলো ফ্রেন্ডস তাহলে শুরু করা যাক অ্যানালাইসিস। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 5 দিন আগে আমি একটা পোল করেছিলাম, সেখানে অ্যাটেন্ডেন্স রিলেটেড একটা পোল করেছিলাম। তো সেখানে দেখো 65% ক্যান্ডিডেটস বলছে যে 100% অ্যাটেন্ডেন্স হচ্ছে। তো এটুকু তোমরা জেনে রাখো যে 65% যখন বলছে 100% অ্যাটেন্ডেন্স হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো টোটাল কতজন ডেকেছিল, 17,538, এর মধ্যে 65% তার মানে যাবে, ওকে। তাহলে কত পার্সেন্ট বাকি আছে আমি কত করব, 100-65 মানে 35% করব। তো সেখান থেকে আমি কত পাবো, 6,138, ঠিক আছে, 6,138 মতন আমি ক্যান্ডিডেট পেয়ে যাব যে বাকি ক্যান্ডিডেট এত পড়ে আছে। এবার এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে না ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো কত পেয়ে গেলাম, 6,138, আমি সুন্দর করে লিখে দিলাম একবার এতজন। এইবার দেখো তুমি যদি একটু বেশি মাথা খাটাও তাহলে কিন্তু জিনিসটা করতে পারবে না কারণ গুলিয়ে যাবে সব কিছু। তো এখান থেকে দেখো আমি কত পার্সেন্ট ক্যান্ডিডেট যাচ্ছে না সেটা আগে বার করিনি, 1%, ঠিক আছে। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2%, এখান থেকে পেয়ে যাচ্ছ 3%, এখান থেকে পেয়ে যাবে 4%, টোটাল দেখো 10%, ঠিক আছে। টোটাল কত পেয়ে যাবে না, 10% ক্যান্ডিডেট কিন্তু যাচ্ছে না, মানে কতর মধ্যে, 6,138 জনের 10% ক্যান্ডিডেট কিন্তু
আলটিমেটলি যাবে না। তো কত হয়ে যাবে তোমরা সিম্পল ক্যালকুলেশন করো, 600 ওই 14 জন মতন করে নাও, 614 জন মতন কিন্তু যাবে না। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের বলেছিলাম যে টোটাল আবগারি ক্যান্ডিডেটস মানে কমন কোথায় আছে, আমি সেটাই বলেছিলাম যে কমন দু জায়গায় রয়েছে। কতজন মতন কমন আছে? 1200 জন ক্যান্ডিডেটস কিন্তু কমন রয়েছে, মানে এরা কিন্তু আবগারিতেও পাস করেছে প্লাস হচ্ছে এদিকেও পাস করেছে। তো সেক্ষেত্রে টোটাল যদি 1200 জন হয়, তার মধ্যে যদি 614 জন যদি না যায়, তাহলে বাকি কতজন যাচ্ছে? দেখো 586 জন মতন ক্যান্ডিডেট কিন্তু আলটিমেটলি যাবে, কথা বুঝতে পেরেছ? 586 জন মতন ক্যান্ডিডেট কিন্তু আলটিমেটলি আমার হিসাবে যাবে এবং সিটটা কিন্তু ব্লক হয়ে যাবে। 586 জন আমি মিনিমাম বললাম, এটা মিনিমাম, ঠিক আছে? কারণ এরপরে আমি তো জানি না যে গ্রুপ ডির পরীক্ষা কতজন দিতে যাবে বা কতজন এখানেও যাবে প্লাস গ্রুপ ডিও দিতেই যাবে, সেটা তো আমি বলতে পারছি না। কিন্তু এই মুহূর্তে আমি যতটা সম্ভব হিসাব করে দেখলাম যে 586 জন মতন ক্যান্ডিডেট কিন্তু মানে কমন ক্যান্ডিডেট যাবে এবং হচ্ছে সিটটা ব্লক করবে, ঠিক আছে? বোঝা গেছে? আর যদি খুব বেশি যদি হয়, খুব বেশি যদি হয় 600 থেকে আমি 650 রেঞ্জ রাখলাম, এই এই কটা সিট কিন্তু খুব বেশি হলে ব্লক করবে, এর মধ্যেই কিন্তু ব্লক হয়ে যাবে সিট। মানে তোমাদের যদি ভ্যাকেন্সি যত থাকবে তার থেকে 600 থেকে 650, আমি একটু বাড়িয়েই বললাম, 600 থেকে 650 সিট কিন্তু আলটিমেটলি ব্লক হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা বুঝতেই পেরেছো যে কাট অফটা আমি আগে একটা বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার কাছে কোনো রকম ইনফরমেশান ছিল না এবং আমি একটা নিজের মতন বানিয়েছিলাম। তো পরে আবার সুন্দর করে আমি একটা বানাবো কাট অফ। তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? তো মন খারাপ করার কিছুই নেই, দেখো এরকমটা হতে থাকে। এটা তোমরা ভেবে নাও যে তোমাদের হয়তো 600 সিট কমে গেছে, এটা তোমরা ভেবে নাও, তাহলে দেখবে মনটা হালকা হয়ে যাবে, বোঝা গেছে? তো চলো ফ্রেন্ডস, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা একটা ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে।